এত কিছু চিন্তা করে তার কাজ করা যাবে, এত কিছু চিন্তা করে তার কাজ করা যাবে। কি খবর আপনাদের? আমি যে কথা কই চ্যাংরা চ্যাংরা, আচ্ছা দেখেন এই প্রশ্নটা পরীক্ষার হলে গিয়ে দেখবেন যাইতে পারে। হ্যাঁ কত দাঁড়ায় 21 ক লেকচার, লেকচারটা একটু পরে দিতেছি, সবাই একটু শেয়ার টেয়ার করেন। আর কার কি সমস্যা? আজকে থেকে কিন্তু ফু দেওয়া শুরু করবো, ফু না, মানুষ যারা আমার ভালোবাসে ভালোবাসে, এটা আমি জানি। আর আরেকটা বিষয় হলো ধরেন আমিও না মন থেকে কাজ করি, আমি কাজ করতে সময় পাই না, আসলে কিন্তু আমি সময় পাই না। এই সকালে বের হয়েছি একটা গুরুত্বপূর্ণ কাজ সাইরা, মন্দিরে গেছিলাম আজকে, ডাকেশ্বরী মন্দিরে, আমার জেলার কিছু মানুষ এসে তাদের সাথে দেখা করে এলাম। আমার তো ক্ষমতাই দরকার, না আমার কাছে ইন্টারনাল, অনেক ক্ষমতাবান লোক আছে। শুনেন মানে ক্ষমতা তো লোক থাকলেই বা কাজে যদি না আসে তার লাভ নাই। দেখালে যদি ধরাবি দাদা, ওকে তাহলে আমরা 21 ক দেখব। 21 ক সুনির্দিষ্ট প্রতিকারেন 21 ক এই পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে কেল্লা ফতে আইতে পারে। আচ্ছা আমি কিছু কারণ, কিছু কারণ আমি সমালোচিত এবং আমি নিজ চ্যানেলে তৈরি, ঠিক না? কিছু কিছু আউল ফল না করলে পৌঁছতে পারবেন না সব জায়গায়, সম্ভব না। 21 ক এই অন্তাসে, আচ্ছা 21 ক সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখানে দেখেন যে প্রথমত এটা যুক্ত হয় কত সালে, 2004 সালে কার্যকর হয়, 2005 সালে পহেলা জুলাই একটা বিক্রয় চুক্তি, বিক্রয় চুক্তি মানে স্থাবর সম্পত্তি, কিন্তু এটা স্থাবর সম্পত্তি। সাপোজ বিষয়টা এরকম, আপনার একটা জমি, আপনার একটা জমি, আপনি হচ্ছেন বিক্রেতা, আমি হচ্ছি ক্রেতা, কাজটা সম্পাদিত হয় যেটার মাধ্যমে সেটা মনে হচ্ছে বিক্রয় চুক্তি। আপনি আমার কাছে বিক্রয় করলেন, জমির দাম হচ্ছে 10 লক্ষ টাকা, আমি আপনাকে বায়না পত্রে 2 লক্ষ টাকা দিলাম। বিক্রয় চুক্তিতে কত টাকা দিলাম? 2 লক্ষ টাকা দিলাম। আপনি আমার কাছে কত নেবেন? 8 লক্ষ টাকা। কথা ছিল, কথা ছিল বিক্রয় চুক্তি সম্পাদন হওয়ার পরপরই আপনি জমির পজিশন আমাকে দিয়ে দিবেন, খাকুরি তখন আমাকে দিয়ে দিবেন যদি আমি ফুল টাকা পে করি নাই, আর চুক্তিতে এভাবে কথা আছে। এবার আমি টাকা টুকা সবই দিলাম, আপনার 2 লাখ টাকা দিলাম, এখন আপনি আমাকে পজিশন দিচ্ছেন না, আমি কোথায় যাব? আদালতের কাছে। আদালতের কাছে আমি কি চাব? যে স্যার বিক্রয় চুক্তিতে যেভাবে কথা ছিল সেভাবে সে যেন কার্য সম্পাদন করে, মানে আপনি আমাকে দখলটা দিয়ে দিবেন, বিষয়টা এরকম না? ওকে এবার আসি, আপনি আমাকে দখলটা দিয়ে দিবেন, ওকে। তো দেখেন যে ও আমি আদালতের কাছে কি ছিলাম, আদালত আপনি বিক্রয় চুক্তিটা বলবৎ করেন, মানে কি অ্যাকর্ডিং টু দ্য, মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? আদালত আমাকে জিজ্ঞেস করতেছে
আপনি কি বিক্রয় চুক্তিটা লিখিত ভাবে করছেন? বিক্রয় চুক্তিটা কি নিবন্ধন করছিলেন? আমি বললাম না। আচ্ছা, আপনি যে আমার কাছে মামলাটা করছেন, এই যে বাকি 800,000 টাকা কি আদালতে জমা দিচ্ছেন? আমি বললাম না। তার আদালত বলবো, আমিও বলবো না, মানে বিক্রয় চুক্তি বলবৎ হবে না। তাহলে সেই বিক্রয় চুক্তি বলবৎ হবে যদি বিক্রয় চুক্তি লিখিত হয়, নিবন্ধিত হয় এবং বিক্রয় চুক্তি যে বাকি টাকাটা থাকে এটা আদালতে উপস্থাপিত হয়, আদালত জমা দিয়ে মামলা করতে হবে, বুঝলেন? লিখিত ম্যাজিক বই থেকে যে 80% কমন থাকবে বুঝে না, কত আর বুঝাবো, কম নিজের খাইয়া বুঝে না, বুঝে না। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে আপনার তিনটা সত্যই কিন্তু থাকতে হবে এবং বিক্রয় চুক্তির বাকি অর্থ প্রদান করতে হবে। এখানে 15 নম্বর প্রশ্নটা দেখেন, 28 পৃষ্ঠা। কে কোথা থেকে আসেন বলেন তো? বিকশিত লিখিত হলে বলবৎযোগ্য হয় না, কেন বলেন তো? কারণ তিনটা মতো নাই, এখানে তো একটা নিবন্ধিত তিনটা সত্য পূরণ হলেই তো বলবৎযোগ্য, এছাড়া হবে না, হবে না। এবার আমি যদি বলি একটা প্রশ্ন লিখুন তো দেখি, আমরা পক্ষের আইডিয়া দিলাম, টাকা যদি না দেন বুঝেন নাই, ওই টাকা তো মূলত বিক্রেতাকেই দিয়ে দিবে। অবশ্যই টাকাটা তো আদালতের কাছে দিবে, বাকি টাকাটা আদালতের কাছে যাবে। বিক্রয় চুক্তি বলবৎকরণের সীমাবদ্ধতা, বিক্রয় চুক্তি বলবৎকরণের সীমাবদ্ধতা রয়েছে। ফকরুল আলম বরিশাল, মনিকা আলম নারায়ণগঞ্জ, আর কারা কারা আছে? সুফিয়া বেগম কুড়িগ্রাম, খাজা বাবু রংপুর, বাবা খাজা বাবা শহীদ তালুকদার আছেন, ওকে। এই থাকেন, প্রতিটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ডের দাম 1 কোটি টাকা। ওকে, এখন এর উত্তর কি হবে? প্রথমত লিখব হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোয়া ধারায় এখন মনে করেন যে আপনার আপনার তো সেকশন তো এটাই বলছে, এখন প্রশ্ন যেভাবে আসুক, যদি এরকম একটা প্রশ্ন আসে, বিক্রয় চুক্তি লিখিত হলেই বলবৎযোগ্য নয়, ওই যে 90 টাকা, হ্যাঁ আবার এক্স আদালতে বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করলো, এক্সের পক্ষে আদালত কোন রায় দিবে না, কারণ এগুলো ছিল না, শেষ কাহিনী। এবার আসুন 12-19-29 একসাথে, 12-19-29। শহীদুল সোয়ান ফ্রম বাগেরহাট, আমার প্রিয় বড় ভাই, আমার গোসাইরহাট থানার
মানে কি বলবো, মানে খুব 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 জনপ্রিয় ব্যক্তি, যিনি যার মনে, আমি বলবো যার মনে কোনো কলুষতা নাই, আমার এই শ্রদ্ধ বড় ভাই, আমি যাকে অনুসরণ করি, আমি যা সাপোর্টে শেল্টারে থাকি, আব্দুল্লাহ মামুন ভাই আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। মামুন ভাই হচ্ছেন আমাদের থানার যুবলীগের খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। ভাই হচ্ছে কি বলবো, আমার গুরু, সালাম দিবেন ভাই, আমার গুরু। আচ্ছা আসেন আছে প্রবীর চন্দ্র ঘোষ, ওকে। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের ক্রাইম সিনের এক বড় ভাই এসআই আছেন এখানে, জিয়া ভাই, ওরে ভাই সেলিব্রিটি মানুষ আছেন। আসেন হচ্ছে দেশ কাঁপানো ব্যক্তি আকাশ সাহা, হ্যাঁ সবাই আমার কাছের মানুষ, ভালো লাগে না। আপনার আজকে ডাকেশ্বরে গেছিল ফরিদপুরের দুইটা এসআই, মানে আমার পিসি ছাড়তেছে না, বুঝছেন, এত ভালো লাগছে, হিন্দু মানুষ অনেক ভালো লাগছে। মানে অনলাইন, অনলাইনে কি হয় জানেন, অনলাইনের সুবিধা আছে এটা, আবার অসুবিধাও আছে। অসুবিধা কি দেখেন কবি, দুর্গাপূজা হইতেছে, দুর্গাপূজা না হইলেও মনে করেন যে আমার 30-40টা মন্দিরে টাকা দেওয়া লাগবে। ধরেন একজন আমাকে ফোন দিল যে কোনো জেলা থেকে, দাদা দাদা আপনি 1,000 টাকা নিচে দিতে পারবেন, সম্ভব না। আবার আবার একটা কথা আছে, আমি যে মামলা পাই এ অনেক অনেক সিনিয়র পায় না, মানে ওই মানে লাভটা বেশি আর কি। আমি জেলা আইনসভাতক না, যুবলীগ টার্গেট, ওকে 12-19 এবং হচ্ছে 29, ওকে 12-19 এবং হচ্ছে 29। তাহলে এখন দেখেন 12 থানাতে আমরা কি মামলা করি, চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন, ওকে। এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা পার্সেল ডিতে যান তো, পার্সেল ডি ডিতে বলছে দেখেনা পাওয়া যাবে না, পার্সেল ডি ঘোষণার মাধ্যমে, মানে ক্ষতিপূরণ ব্যতীত, তার মানে পাশের দিতে আমি ক্ষতিপূরণ চাইতে পারবো না, আমার এসআর অ্যাক্ট ক্ষতিপূরণকে সাপোর্ট করে না, ক্লিয়ার? পাশের দিতে স্পষ্ট করে বলছে, বাট 19 তারাতে গিয়ে বলছে আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন, আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন। আমি মামলা দায়ের করবো 12 ধারায়, 12 ধারা আমি কি চাই, 12 ধারা আমি কি চাই, চুক্তি সুনির্দিষ্ট কাজ সমাধান চাই, চাইলাম আমি। এর পাশাপাশি ওই যে আমরা পুকুর খননের চুক্তি করেছিলাম মনে আছে, পুকুর খননের চুক্তি করেছিলাম, আমি আদালতের কাছে এটা চাইতে পারবো, আদালতের কাছে এটা চাইতে পারবো যে আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন, প্লাস লঞ্চ ভাড়াটা দেন, কিন্তু বিয়ে দেওয়ার আগে চাইছি, মানে আগে আপনি পুকুর খননটা করবেন প্লাস ক্ষতিপূরণ দিবেন। মানে কি, আমি যখন মামলা যাচ্ছি, মামলায় কেন যাচ্ছি, মামলায় কেন যাই, মামলা তার এমনি যাচ্ছি না, আপনি যখন কাজটা করতে অস্বীকৃতি জানাচ্ছেন তখনই আমি মামলা যাইতেছি, ঠিক না, তখন আমি কি চাইতে পারবো আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পাশাপাশি আমাকে ক্ষতিপূরণ দিবেন কিভাবে, এই চুক্তির কার্য সম্পাদনের পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত মানে বুঝছেন চুক্তির কার্য সম্পাদন করবে প্লাস প্লাস ক্ষতিপূরণ, প্লাস ক্ষতিপূরণ, আর একটা আছে চুক্তির কার্য সম্পাদন করার দরকার নাই এর পরিবর্তে ক্ষতিপূরণ, কিন্তু আমাকে পরিবর্তে বা হচ্ছে অতিরিক্ত হিসেবে, পরিবর্তে অথবা অতিরিক্ত। তাহলে দেখেন
বারো দ্বারা মামলা করার পাশাপাশি আমি ক্ষতিপূরণ চাইতে পারবো। হ্যাঁ, আমি একটু একটু বাংলা ভাষায় বুঝাই। আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, মেয়ের বাপের কাছে মেয়ে চাইলেন, তখন এর একটা চুক্তি হচ্ছে আর কি, চাইলেন, যে কোনো কারণে বিয়েটা হলো না। এক দুই মাস পরে গিয়া আপনি মেয়ের বাপে বইতেছেন, আমি এত মানুষজন লঞ্চে করে আনছি বরিশালের মায়ের বিয়ে করতে, আমাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। তখন মেয়ের বাপ উত্তর দিল, বাবা তোমার উচিত ছিল তুমি যখন বিয়ে করতে আসছো তখনই ক্ষতিপূরণ চাওয়া, যেহেতু তুমি চাও নাই সো হবে না। মানে তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় ১৯ ধারায় ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ ছিল, আমি ওই মামলায় চাই নাই, পরবর্তীতে যখন চাব আদালত খারিজ করে দিবে। মানে একবার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের খারিজ হলে দুই মাস না, যেমন পরবর্তী সময় ক্ষতিপূরণ চাওয়া তোমার সুযোগ দিছে। মানে এরকম বিষয়টা বাতের সাথে লবণ খাওয়ার আপনাকে সুযোগ দিছে, না খেলে এখন আপনি লবণ চাইতেছেন ভাত খাওয়ার পরে গিয়ে বুঝব আপনি। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে পরবর্তীতে ক্ষতিপূরণ চেয়ে মোকদ্দমা দায়ের করা যায় না, ধারা কত ১৯, ধারা কত ২৯, ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ কত ১৯, চাইতে পারবো না কততে ২৯, কেন পারবো না, কারণ আগের মামলাটা খারিজ করে দিছে আমার ফাউন্ডেশন হচ্ছে ধারা ১২, দ্বিতীয় সমান ১২, মানে আমাদের দেশের চাওয়া উচিত ছিল তখন চাইতে। হ্যাঁ, আচ্ছা, কে কে কোথা থেকে আসেন? আব্দুল্লাহ মামুন ভাই, খুব কাছের মানুষ আমার, আমার বড় মানুষ আর কি, সিনিয়র মানুষ, শ্রদ্ধেয় ভাই। আমি আমার গোসাইর থানায় অনেক মানুষই দেখছি, কিন্তু ১০০% মন ফ্রেশ হওয়ার লোক আমি একজনেই দেখছি, মানে এটা আমি এমনি প্রকাশ্যে বলি, সেটা হচ্ছে আব্দুল্লাহ মামুন ভাই। সিরিয়াসলি, মানে আসে না যে মানে মানে ভালো পরামর্শ দেয়, অনেকে দেখবেন যে ভালো পরামর্শ দেয় কিন্তু ভিতরে প্যাস, ঠিক না, বুঝছেন না? এহেন আছে, এহেন একটা প্রশ্ন লেখেন তো, ২১-২০২২ তারিখে, ২১-২০২২ তারিখে মোহাম্মদ নাহিদ হাসান যশোর থেকে পাপড়ি একটা নাজমা আপু আছেন, খুবই ভালো মানুষ, চুক্তির কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করলে আদালত তা খারিজ করে দেয়, আদালত তা খারিজ করে দেয়, এক একটা ওয়ার্ডের দাম ১ কোটি টাকা। সো আপনি ১ কোটি টাকা ইনকাম করতেছেন আর অন্যকে জানাইতে হবো, শেয়ার করতে হবো, নাহলে দেখবেন যে পরীক্ষার হলে আল্লাহ চাকা ঘুরাই দিছে, মানে পাশ করেও ফেল। আল্লাহ আল্লাহ কিন্তু কঠিন জিনিস, ঠিক আছে, নিজে নিজে দেখবেন, মানুষ হইবেন আর অন্যকে দেখাইবেন না, একটু পুরুত পরীক্ষার হলে, যেমন কলম করবো না, কলমের চাকা শেষ। এই আমি ঠিক হয়ে নেই, ঠিক হয়েছে না, তবে আমি দেখতে পারেন ভালো, আমি দেখতে পারেন ভালো, উপকারের দিক থেকে আমি অনেক ভালো, অনেক ভালো, এখন তো উপকার করতে চাইলে পাই না, সময় পাই না। বিয়ের পরে আসলে বউ একটা বড় ফ্যাক্টর, ঠিক না, ওরকম মেন্টালিটির মেয়ে নাই কম। আচ্ছা, ১-১-২০২২ তারিখে মিস্টার এক্স
মামলা খারিজ করে, খারিজ করলে আদালতে, আদালত তা খারিজ করে দেন। 1/4/2022 মিস্টার এক্স উক্ত বিষয়বস্তুতে ক্ষতিপূরণ চেয়ে মোকদ্দমা দায়ের করলে আদালতের সিদ্ধান্ত ও তার কারণ আলোচনা করে কি হবে বলেন তো। এটা আদালতের সিদ্ধান্ত ও তার কারণ আলোচনা করে, কারণ হচ্ছে একুশ ধারায় সে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ ছিল, সে চায়নি। এসব মানে প্রশ্নগুলো হচ্ছে এরকম না যে সামারি টু তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্ত যখন জানবে না তখন কি করতে আচ্ছা এবার আমরা একটু যাই, ইয়ে যাই।